নমস্কার বন্ধুরা, চৈতালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিরিয়ানিটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে, কিন্তু এটা কোনো চিকেন বা মাটন বিরিয়ানি না, এটা হলো প্রন বিরিয়ানি। প্রন বিরিয়ানি বানানোর জন্য একটু বড় সাইজের চিংড়ি মাছ, এখানে আমি চারটে বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পিঠের শিরা নোংরাটাও ফেলে দিয়েছি। আর লাগবে পেঁয়াজ কুচি, এখানে দুটো পেঁয়াজ আছে, লাগবে রসুন, লাগবে টমেটো কুচি, লাগবে আদা, কাঁচা লঙ্কা, লাগবে ধনে পাতা, ধনিয়া পাতা, লাগবে মিঠা আতর, সামান্য একটু মিঠা আতর আমি ব্যবহার করব, আর লাগবে চাল। এখানে বিরিয়ানির চালটা আমি 30 মিনিট ধরে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি। লাগবে গোটা গরম মশলা, আর বিরিয়ানির মশলাটা আমি বাড়িতেই বানিয়ে নিই। এর মধ্যে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, সাজিরা, সামরিচ, গোলমরিচ, আর রয়েছে জায়ফল ও জয়িত্রী। লাগবে নুন, অল্প একটু ফুড কালার লাগবে, জলে গুলে নিয়েছি কেশরি কালার, আর লাগবে তেল। সাদা তেলে পুরো রেসিপিটা আমি করবো। ভাত বানানোর জন্য হাঁড়িতে আমি জল গরম বসিয়ে দিয়েছি, এই জলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর লবণ, 3-4টে দারচিনি আর 4টে এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে দিলাম নুন 2 টিস্পুন। এবার আমি বাটা মশলাটা তৈরি করে নেব। বাটা মশলার জন্য ব্যবহার করেছি রসুন, এখানে বড় একটা রসুন আছে যার মধ্যে অনেকগুলি কোয়া ছিল, আমি বার করে নিয়েছি। দিয়ে দিলাম আদা, 1/2 ইঞ্চির মতো আদা দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ, এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ রয়েছে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এদিকে জলটা ফুটে গেছে, এবার আমি চালটা দিয়ে দিই। দেওয়া হয়ে গেছে, এবার আমি ভাতটাকে বানিয়ে নেব। ভাতটাকে আমি 70% কুক করে নেব, 30% আমি দমে দেওয়ার সময় এটাকে বানিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভাতটা হয়ে গেছে, একটু বাকি আছে, তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি চিংড়ি মাছটাকে রেডি করে নেব। দিয়ে দিলাম সাদা তেল 3 টেবিল স্পুন, এবার একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, এটাকে আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব। ভেজে নিচ্ছি,
চামচ লবণ। এবার আমি দিয়ে দিলাম বাটা মশলা। বাটা মশলায় আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা আর রসুন। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম নুন হাফ টিস্পুন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেটেড চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে 15-20 মিনিট ধরে চিংড়ি মাছটাকে আমি কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাও রেডি হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ রেডি, ভাত রেডি। এবার আমি বিরিয়ানিতে দম বসানোর জন্য রেডি করে নেব। এই কড়াইটার মধ্যেই আমি বিরিয়ানিতে দম বসাব। প্রথমে আমি অল্প একটু ভাত এর মধ্যে নিয়ে নেব। চিংড়ি মাছের গ্রেভিগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম এইভাবে। এবার আমি আবার ভাতের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। আরেকটু গ্রেভি বেঁচে ছিল, সেই গ্রেভিটাও আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার দিয়ে দেব মিঠা আতর। কালারটাকে আমি একটু জলে গুলো রেখেছিলাম। এবার সামান্য একটু ভাত উপরে লেয়ার দিয়ে দিলাম। এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে দমে বসিয়ে নেব। দমে বসানোর জন্য আমি একটু চাটু রেখে দিয়েছি, তার উপরে এই
কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এইভাবে 15-20 মিনিট এটা এইভাবেই দমে ছিল। তো বন্ধুরা 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই প্রন বিরিয়ানি ট্রাই করে দেখবেন, আর এটা খেয়ে দেখবেন আর বলবেন কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি ভালো লাগবে, কারণ আমাদের খুব ভালো লেগেছিল। বাড়িতে লোকজন আসলে, গেস্ট আসলে অনেক সময় চিকেন বা মাটন প্রেফার করে না, সেক্ষেত্রে এইভাবে প্রন বিরিয়ানি বানিয়ে আপনারা সার্ভ করতে পারেন। আশা করি সকলের ভালো লাগবে। আমি স্যালাডের সঙ্গে প্রন বিরিয়ানি সার্ভ করে দিয়েছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার পুরানো বন্ধু যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।